নমস্কার বন্ধুরা পাঁচ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো পনির কুলচা রেসিপিটা খেতে দুর্দান্ত হয় আপনারাও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে নেবেন এখন বানিয়ে দেখাচ্ছি পনির কুলচা রেসিপি আজকে বানিয়ে দেখাবো পনির কুলচা তার জন্য এখানে নিয়ে নিয়েছি পনির দুশো গ্রাম পনির গ্রেড করে রেখেছি নিয়েছি আদা এক টেবিল চামচ গ্রেড করে রেখেছি একটা ছোট টমেটো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ আমি এখানে ছোট ছোট করে কুঁচো করে রেখেছি কুচিয়ে রেখেছি নিয়েছি রসুন গ্রেড করা এক টি স্পুন আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি নিয়েছি চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো হাফ স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক টি স্পুন এখানে তিনশো গ্রাম ময়দা আমি নিয়েছি আর নিয়েছি হাফ কাপ টক দই তিন টেবিল চামচ রিফাইন অয়েল নিয়ে নিয়েছি একটা বড় বাটারের কিউব নিয়েছি সামান্য ধনেপাতা পাতা নিয়েছি নুন নিয়েছি স্বাদ মতো আর গুঁড়ো করা চিনি নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার এক টি স্পুন তিল নিয়েছি সাদা তিল এক টেবিল চামচ আর কালো জিরে নিয়েছি এক টি স্পুন প্রথমে একটা বড়ো বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ময়দার মধ্যে শুকনো উপকরণগুলো আমি আগে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিচ্ছি নুন এখানে গুঁড়ো করা চিনিটাও দিচ্ছি আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থা এগুলো মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল দুটি স্পুন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি এখন টক দইটা যেটা আমি নিয়েছি ওটা দিয়েই ময়দাটা মাখব এখন টক দই দিয়ে ময়দাটা মাখছি আর অল্প জল নিয়েছি সামান্য পরিমাণ জল মিশিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে মেখে নিতে হবে প্রথমে টক দইটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি এখন ময়দাটা মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও এক টি স্পুন মতো তেল ময়দার ওপর থেকে তেলটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি আর ময়দাটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই সময়ের মধ্যে পনিরের পুরটাও রেডি করে নিতে হবে তো আমি এখন ঢেকে রাখছি এখন পনিরের পুর বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেলটাকে ভালোভাবে কড়াইয়ের চারপাশে এভাবে ঘুরিয়ে নিচ্ছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিতে হবে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে এখন পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা আদা রসুনটাকেও ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করছি গ্রেট করা আদা রসুনটাকে এক মিনিট মতো ফ্রাই করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকামের টুকরো এর সাথে একটু নুন মিশিয়ে নিচ্ছি ক্যাপসিকাম আর টমেটোটা তাহলে নাড়তে চাড়তেই নরম হয়ে যাবে পনিরের ফুড়টা তৈরি করার জন্য প্রথমে আমি একটা একটা করে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো ভেজে নিলাম এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি মশলার পুরটা রং হবে আর গোলমরিচের পরিমাণটা নিজেদের মতো মিশিয়ে নেবেন যেরকম ঝাল খাবেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি ভাজা হবে না পেঁয়াজটাই একটু ভালো করে ভেজে নিয়েছি প্রথমে পনিরের একটা হালকা গন্ধ থাকে তো পনিরটাকে একটু চেড়ে করাইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিলে সেটা আর থাকবে না এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করা পনির পনিরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে এখন পনিরটা দিয়ে দু মিনিট ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে রেখে করেছি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর পুটটা ঠান্ডা হতে দিচ্ছি পুটটা ঠান্ডা হতে দিয়েছি এবার আমি এখান থেকে ময়দাটা নিয়ে নিচ্ছি ময়দার ডো থেকে লেচি কেটে নিতে হবে এখন ময়দা ডোটা থেকে আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি একদম ছোট ছোট না মোটামুটি একটু বড় করেই লেচিগুলো আমি করে নিচ্ছি এখানে প্রথমে চারটে লেচি আমি কেটে নিয়েছি এবার প্রথমে একটু বেলে নিতে হবে গুঁড়ো ময়দা দিয়ে আমি লেচিটাকে একটু বেলে নিচ্ছি পুর ভরার জন্য আমি এটাকে একটু বেলে নিচ্ছি এভাবে খুব বেশি বড় করে বেলেনি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পুর এখন মুখটাকে মুড়ে নেওয়ার জন্য আমি লেচিটার চারপাশ এভাবে এক জায়গায় জড়ো করে মুখটা মুড়ে নিচ্ছি এইভাবে করে নিয়েছি মুখটাকে খুব ভালো করে চেপে নিচ্ছি এবার আরো একটু গুঁড়ো ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর বেলে একটু হালকা বাড়িয়ে নিতে হবে খুব বেশি বড় হবে না আমি এখানে এটাকে বেলে নিচ্ছি বেলার সময় অবশ্যই খুব বেশি চাপ দিয়ে বেলবো না একটু হালকা করে বেলে নিচ্ছি এখন অল্প একটু বেলে নেওয়ার পর আমি এরকম হাতে করে একটু চাপ দিয়ে দিয়ে এর ওপরে তিল আর কালো জিরে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুঁচি এবার এর ওপর দিয়ে একটু বেলে নেবো এভাবে একদিকটাই করবো আমি উল্টো পিঠটা এমনিই রাখব একটু সামান্য জল হাত করে এভাবে দিয়ে দিচ্ছি একটা এরকম রেডি হয়ে গেছে তো আমি দুটো তিনটে রেডি করে চারটে লেচি কেটেছি প্রথমে দুটো রেডি করে নিচ্ছি করে আমি এগুলোকে আগে একটু সেঁকে নেব এখন গ্যাস অন করে ওভেনে তাওয়া বসিয়ে নিয়েছি এবার আমি রুটিটার যেই পাশে ধনে পাতা তিল কালো জিরে লাগিয়েছে সেদিকটা দিয়ে দিচ্ছি এই দিকটা আগে সেঁকে নিতে হবে আমি এখন এক পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি এক পাশ সেকে নেওয়ার পর আমি উল্টো পিঠ ঘুরিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে এটা করছি এখন উল্টো পিঠটাও এক মিনিটের মতো আমি এভাবে রাখছি খুন্তি দিয়ে একটু মাঝে মাঝে চেপে নিচ্ছি এখন দু পিঠ সেঁকে নিয়েছি এক মিনিট করে মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমি এখানে একটা জালি নিয়ে নিয়েছি এভাবে কিছুক্ষণ রাখছি আমি গ্যাসের ফ্লেমটাকে একটু সামান্য বাড়িয়ে নিয়েছি উল্টো পিঠটাও ঘুরিয়ে দিলাম এখন যেদিকটা আমি সেঁকে নিয়েছি ওই পিঠটাতে বাটার লাগিয়ে নিচ্ছি এবার সেম এই একটু বাটার লাগিয়ে নিচ্ছি এভাবে এপাশ ওপাশ করে একটু ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি দুদিকে বাটার লাগিয়ে দিয়েছি দেখুন এটা কিন্তু ফুলে যাচ্ছে বেশ ভালোভাবেই এভাবেই আমি কুলচাগুলোকে রেডি করে নিচ্ছি এখন রেডি হয়ে গেছে একটা এখন রেডি হয়ে গেছে পনির কুলচার রেসিপি রাতে ডিনারে এটা অবশ্যই খাওয়া যেতে পারে ডিনারটা জমিয়ে নেওয়ার জন্য তো অবশ্যই ট্রাই করুন রেসিপিটা